ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাশে কিছু সিভিল ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করেছে, মানে সিভিল ডিফেন্স পদে কিছু কর্মী নিয়োগ করেছে, যেখানে মিনিমাম যোগ্যতা আপনাদের যদি মাধ্যমিক পাশ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই পোস্ট আবেদন করতে পারবেন, এবং আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তো কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কীভাবে অনলাইন আবেদন করবেন বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখেছেন আমরা চলেছি সরাসরি ওয়েস্ট বেঙ্গল পুলিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো www.gov.in। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবে। আসার পর এখানে তোমার রিকমেন্ড বলে একটা ট্যাব রয়েছে, এই রিকমেন্ড ট্যাবে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো রিকমেন্ড ট্যাবে ক্লিক করে দিতে পারবে আরেকটি রিকমেন্ড বলে একটি সেকশন এখানে ওপেন হয়ে যাবে। তো এই রিকমেন্ডে তোমাদের এখানে ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে রিসেন্ট যে সমস্ত নোটিশগুলো প্রকাশিত হয়েছে আজকে, সেই সমস্ত নোটিশগুলো তোমাদের এখানে প্রকাশিত হয়ে যাবে। দেখে দেখতে পাচ্ছ 13/2 অনেকগুলো নোটিশ প্রকাশিত হয়েছে, তার মধ্যে থেকে যেটি ইম্পর্টেন্ট নোটিশ সেটি হলো এখানে দেখতে পাচ্ছ 13/2021 নোটিশটি প্রকাশিত হয়েছে, রিকমেন্ড অফ অগ্রগামী ইন WBCEF অ্যান্ড WWCD ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন WB 2021। সেখানে যেতে পারছে গেট ডিটেলস অপশন রয়েছে, এই গেট ডিটেলস তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো গেট ডিটেলসে ক্লিক করলে এই যে নোটিশটি, সেই নোটিশটি তোমাদের সামনে এখানে প্রকাশিত হয়ে যাবে। তো এখানে যেতে পারছো এই যে গেট ডিটেলস অপশন রয়েছে, এই নোটিশের মধ্যে ক্লিক করে তোমরা সরাসরি এই গেট ডিটেলসে ক্লিক করে নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ বিস্তারিত তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে এই নোটিশটি প্রকাশিত হচ্ছে, যেখানে উপরে শো করে যেতে পারছো এখানে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে নোটিশটি সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। এখানে উপরে শো করছে রিকমেন্ড অফ দি পোস্ট অফ অগ্রগামী ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল ইমার্জেন্সি ফোর্স এবং অ্যান্ড অগ্রগামী দ্য ওয়াটার ওয়েনিং সিভিল ডিফেন্স ফোর্স পদে তোমাদের নিয়োগ করেছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর বা নোটিশ নম্বর তোমরা এখান থেকে দেখে নিতে পারছো, অন স্ক্রিন দেওয়া রয়েছে, এবং শুধুমাত্র ইন্ডিয়ার বাসিন্দা হলে তোমরা এই পোস্টটিকে আবেদন করতে দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার সিটিজেন হলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্ষেত্রে শুধুমাত্র রেখেছে মিনিমাম আপনার শুধুমাত্র পুরুষরাই এই পোস্টটিকে আবেদন করতে পারবেন, মেল ক্যান্ডিডেট মানে পুরুষরাই এই পোস্টটিকে আবেদন করতে পারবেন, তাছাড়া আর কেউ আবেদন করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছি এজ লিমিট যদি কথা বলি, এজ লিমিট এখানে রেখে দেখতে পাচ্ছি 18 থেকে 40 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে, SC/ST 5 বছর ও BC/ST 3 বছর বয়সে ছাড় এখান থেকে পেয়ে যাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন রেখেছে মিনিমাম দেখেছেন এখানে মাধ্যমিক পাস হয়েছে, তোমরা এই পোস্টে ক্ষেত্রে আবেদন করতে পারবেন, যে কোনো শাখা বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে আপনার এই পোস্টে আবেদনযোগ্য। আবেদন জন্য তোমাদের একটি আবেদন ফিস রয়েছে, সেটি এখানে ডিটেলস এখানে বলে দিয়ে যেতে পারছো। এখানে বলে দিয়েছে যে অনলাইন আবেদন প্রকাশ স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছ 22/2021 সাল থেকে অনলাইন আবেদন প্রকাশ স্টার্ট হচ্ছে, যেটি চলবে 22/3/2021 সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। টোটাল 1 মাস হয়ে পাচ্ছ আবেদন করার জন্য, মার্চ মাস 22 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে, যেটি অনলাইন আবেদন প্রকাশ শুরু হচ্ছে 22 ফেব্রুয়ারি থেকে। তার জন্য একটা অনলাইন আবেদন ফিস রয়েছে, যেটি বললাম তোমাদের অনলাইনে ফিসটা 24 তারিখ পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে। এছাড়া অনলাইনে কত টাকা ফিস সেটি কিন্তু ডিটেলস এখানে কিছু বলে দেয়নি। অনলাইন আবেদন করার প্রতিটি প্রক্রিয়া প্রসেস বড় নোটিশ পকেটের মধ্যে প্রকাশিত হয়েছে এবং কতগুলো ভ্যাকেন্সি রেটেড শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে মাত্র। এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া তোমাদের হবে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, যে পোস্ট আবেদন করবে সেই পোস্টে আবেদন হবে আপনাদের। দেখতে পাচ্ছেন টোটাল এখানে সুইমিং করতে হবে 50 মিটার, এখানে তোমাদের 50 মিটার সুইমিং থাকবে এবং 800 মিটার রান করতে হবে, যেটি 200 সেকেন্ডে তোমাদের পূরণ করতে হবে, বিস্তারিত এখানে বলে দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে বিস্তারিত নোটিশটা এখানে সম্পূর্ণ বিস্তারিত আমি ডিটেলস আপনাদের জানিয়ে দিলাম, এবং আপনার শুধুমাত্র পুরুষ পাত্রে এই পোস্টটাকে আবেদন করতে হবে, মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা, এবং আপনাদের কিন্তু একটি যোগ্যতা লাগবে দেখেছে, সিভিল ডিফেন্স আপনাদের কিন্তু সার্টিফিকেট লাগবে, বিস্তারিত বলে দিচ্ছে। যে কোনো সিভিল ডিফেন্স ট্রেনিং এ আপনাদের কিন্তু সিভিল ডিফেন্স অর্গানাইজেশন থেকে সিভিল ডিফেন্সের সার্টিফিকেট করা থাকতে হবে, তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন, মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস। তো এটি হলো শর্ট নোটিশ, যখন বিস্তারিত বড় নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেইগুলো ডিটেলস সম্বন্ধে আরেকটি ভিডিও মধ্যে বানিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো। তো ততক্ষণ পর্যন্ত এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওর যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।